দশ বছরও লাগবে না, তার আগেই চাঁদে বসবাস শুরু করে দেবে মানুষ, এমনই দাবি করলেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী হাওয়ার্ড হু। বর্তমানে অরিয়ন লুনার স্পেকট্রা প্রোগ্রাম নামের একটি চন্দ্রাভিযান শুরু করেছে নাসা, সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন হাওয়ার্ড। এই অভিযানে আর্টিমিস নামের রকেটের মাধ্যমে 1972 সালের পর ফের একবার মানুষ চাঁদে পাঠানোর চেষ্টা করছে। গত সপ্তাহে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আর্টিমিস ওয়ান। আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটি রওনা দেয় চাঁদের উদ্দেশ্যে। এই আর্টিমিস ওয়ান এর উপরে বসানো ছিল অরিয়ন নামের একটি মহাকাশযান। আপাতত যাত্রীবিহীন হলেও এই মহাকাশযান সফল হলে তবেই পরের অভিযানে যাত্রীসহ পাঠানো হবে সেটিকে। এই অভিযানের মূল লক্ষ্য হল চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ল্যান্ডিং সাইটগুলি চিহ্নিত করা। তার সফল উৎক্ষেপণ হয় বুধবার। নাসা সূত্রের খবর, মিশন আর্টিমিস সফল হয়েছে। নিশ্চিতভাবেই এই দশকে মানুষ চাঁদের মাটিতে বসবাস করতে পারবে। আমরা কতদিন চন্দ্রপৃষ্ঠে থাকব তার উপর নির্ভর করে তৈরি করা হবে বাসস্থান। চাঁদের মাটিতে চলবে রোভারও, জানান হাওয়ার্ড। চাঁদের মাটিতে থাকতে পারলে লম্বা সময় ধরে মহাকাশ সংক্রান্ত বিষয়ে গবেষণা করার সুযোগ মিলবে বলেই তার দাবি। মহাকাশ বিজ্ঞানীদের কথায় চাঁদের মাটিতে বসবাস সম্ভব হলে তা আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যতে যদি দীর্ঘ সময় মহাকাশ অভিযান চলে তখন কাজে আসবে এই অভিজ্ঞতা। বিষয়টিকে বলা হচ্ছে ডিপ স্পেস অভিযান। অনেকেই মনে করছেন ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের জন্য এ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকেই নাসার বিজ্ঞানীদের চন্দ্রাভিযানের এই উদ্দেশ্যটি করা হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান আপনার মতামত, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।